না বিষয় আমি কিন্তু নতুন ভাবে এর আগে, এবার তো আমার এসছে 19 জন, না 18 জন এসছে, না আমার এক্সিকিউটিভ বডি থেকে এসছে ইনশাল্লাহ 11 জনের 9 জন। আমি বলছিলাম কিন্তু তাইতো বারবার তোমার জিজ্ঞেস করছিল আমাকে যে কত ভাগ, আমি বলছিলাম ইনশাল্লাহ 95 টু, আমি বলছিলাম 90-95 আমি আশাবাদী, আমি খুব কনফিডেন্টলি বলেছিলাম, রাইট? ইনশাল্লাহ কত ঠিক, আমি বলছিলাম প্রিপারেশন 100% আছে, এক্সপেকটেশন 60-70 ছিল, কিন্তু আমি জানি যে ইনশাল্লাহ আমার আশা করি তার পুরো 90-95 বলছিলাম আমি, ইনশাল্লাহ 90-95 ওই হলো, কারণ আমার দুটো ইসি, দুজন ইসি আসেনি, পোর্টফোলিও একটা, মানে পোর্টফোলিও দুটো ইসি আর একটা পোর্টফোলিও, মানে 21 জনে 3 জন আসেনি, এর মধ্যে ইসি দুজন, মানে আমাদের শাহী, ফিরোজ শাহী আর সঞ্জু জন আসেনি, বাকি আমার 9 জন এসছে, আর পোর্টফোলিও থেকে শুধুমাত্র ডন হ্যাভি কম্পিটিশন ছিল, ডন আসেনি পোর্টফোলিও থেকে, স্পেশাল কালচারাল সেক্রেটারি হেরেছে। আর আমি বলতে চাই যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে কোনো ভাবে দেখেন, আমি হাত জোর করে একটা কথা, যারা আমাকে এখন দেখছেন হাত জোর করে আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা আমাদের যারা অপোনেন্ট প্যানেল যারা হেরেছে তারা কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছে, আপনারা এটাকে অব্যাহত রাখবেন, আপনার এটাকে পলিটিক্যাল কোনো ভাই হিসাবে আপনাকে বলি, পলিটিক্যাল মলাট আমি দিতে চাইনি, কোনো খোরাকও নেবেন না, খোরাকও দিবেন না, নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার, এবং আপনারা দেখেছেন আমরাও কাউন্টারে দিয়েছি, আমি মিলিয়ে দিয়েছি যাতে মিলেমিশে থাকে, তো আপনার এটাকে আমি আশা করি এটাকে আপনারা আরো ত্বরান্বিত করবেন। না এরকম প্রত্যাশা ছিল না আমার, মাথায় তেল দেখছেন, আমি তেল মেল দিয়ে ঘুমাচ্ছিলাম, আমার কাছে কেমন জানি অনেক দিনের একটা গ্যাপ, শিল্পী সমিতিতে আমি কিন্তু রিলেটেড অনেক দিন ছিলাম না, হ্যাঁ শিল্পীদের সাথে ছিলাম, এফডিসির সাথে বুঝে নিতে আমাদের কাজটা অনেক কমে গেছে, আমার বিজয়ের পিছনে এরা কিন্তু এই যে জিতেছি দেখে এসছে এই জন্য না, আমি ইলেকশন না করলেও এসে দেখা যেত যে আমাকে আমার কাজল ঠিক করে দিচ্ছে, আমার চুল বেঁধে দিচ্ছে, সেই ছোটবেলা থেকে কিন্তু আমি ওনাদের সাথে বড় হয়েছি, দ্যাটস ওয়াই এই ভালোবাসাটা আমি পেয়েছি, এটা আমি 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 ডিজার্ভ করি আমার পরিবার থেকে, যেহেতু আমার ভোটাররা বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় তো আনন্দ আর কিছু নাই, আনন্দটা সার্থ হয়েছে আজকে একটা দেড়টা মাস আমরা এই নির্বাচনে পরিশ্রম করে গেছি, রাত দিন ভোটারের দ্বারে দাঁড়িয়ে গেছি, ভোট চেয়েছি, শিল্পীদের বুঝাই আছে যে আমাদের এই প্যানেলটা পাস করাক এবং সবাই আমরা একসাথে কাজ করব, ভালো থাকবো, ভালো লাগছে, জয় তো সবসময় অনেক আনন্দের, বাট আমার অপোজিটে যিনি দাঁড়িয়েছিলেন ডন ভাই, তিনি পাশ করলে আমি বেশি খুশি হতাম, কারণ উনি আমার খুব পছন্দের একজন মানুষ, তার জন্য খারাপ লাগছে, বাট হোপফুলি আমরা দুজন একসাথেই কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে আমরা একসাথেই কাজ করবো, ঠিক আছে। তো আর মিশা ভাই এবং বিজু ভাইকে অনেক অনেক অভিনন্দন, তারা আমার খুবই দুজন পছন্দের মানুষ, বাট অবশ্যই হ্যাঁ নিপুণ তাকে অনেক মিস করবো, বাট সে সবসময় অনেক পরিশ্রম করেছে আমাদের সাথে, হোপফুলি আমরা সবাই একসাথে মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে আমরা, আমার প্যানেলে আমি পাশ করেছি বা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন ডিজল ভাই, বিশ্বাস সদাগর, সবাইকে নিয়ে আমি পাশ করেছি, তবে আজকে শিল্পীরা যারা আছেন আমাদের সিনিয়র ভাই হোক জুনিয়র ভাই হোক যারা আছেন, তাদের দোয়ায়, তাদের ভালোবাসা, তাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আমরা পাস করেছি, সেই জন্য আমরা সবাইকে পুরো শিল্পীকে, আপনার টেকনিশিয়ান যারা আছে আমাদের এফডিসি ভাই যারা আছেন, আপনার মন্ত্রণালয়ের যারা আছেন, যারা প্রশাসনিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তারা খুব ভালো একটা ইলেকশন করেছেন, ভালো জিনিস করে দিয়েছেন আমাদেরকে, আমরা খুব গর্বিত, আমরা খুব হ্যাপি। আমি এর আগেও আমার সদস্যরা আমাকে আশ্বাস করে নাই, এবারে সেন্টার হয়েছে, আমি দোয়া প্রার্থনা করছি যেন আমি আমার যে মেম্বারগুলো আছে ভালোবাসার মানুষ, আমার আত্মার আত্মীয়, তাদের জন্য ভালো কিছু করতে পারি, এমন কিছু করতে পারি যে যারা আমাকে বিশ্বাস রেখেছে আমার উপরে, বিশ্বাসটা যাতে আমি গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, আমাদের যারা সম্মানিত ভোটার রয়েছেন তাদের প্রতি অসম্ভব ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের যে ভালোবাসা এই দিন আমরা আমাদের ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে তাদের সাথে একসাথে কাজ করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, যে আমাদের মতোই ছিল যে আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, তো আমরা সবাই আসলে একসাথে মিলেমিশেই কাজ করছি এবং একসাথেই আমরা পথ চলতে চাই, আমরা জয় পরাজয় হবে, যেখানে নির্বাচন যেখানে ফুটবল খেলা
সেখানেও জয় পরাজয় হবে। তো এখানে একটা ইতিহাস তৈরি করেছে নিপুণ, নিপুণ যেভাবে মানে রিসিভ করেছে আমাদেরকে, আমরা যেভাবে ইন করেছি এবং সে মালা পরে দিয়েছে আমাদের প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে, আসলে যে একটা আমরা মনে রাখবো বিষয়টা, আসলে অন্যরকম এই ফিলিংস শেয়ার করবো সবার সাথে। দেখেন প্রচণ্ড ভালো লেগেছে, আর সবচেয়ে বড় কথা হলো ইলেকশন কমিশনার যারা ছিলেন তারা এবং প্রশাসনের লোক যারা ছিলেন তারা এত সুন্দর করে মানে ভোট গণনা করেছে যেটা চিন্তাই করা যায় না। এখানে যদি কেউ বলে যে এটা ঠিক হয়নি তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই, আমার মনে হয় না কেউ বলবে। কারণ নিপুণকে আমি সাধুবাদ জানাই, এবং আমি তখন অবশ্য ছিলাম না, না থাকার কারণে, নাহলে আমি ওকে ফুলের মালা পরাতাম। ও এসে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং দীপজলকে মালা পরিয়েছে, এটা খুব ভালো লেগেছে, এটাই হওয়া উচিত শিল্পীদের মধ্যে। আমার একটা কথাই, শিল্পী সমিতির কাজ করার জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারি, সবার কাছে দোয়া চাই এবং সুন্দরভাবে কাজগুলো যেন শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।